সরকারের উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে গণমাধ্যমে সহযোগিতা চেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে তথ্য ভবনে টেলিভিশনের বার্তা প্রধানদের সাথে আলোচনায় মন্ত্রী এই সহযোগিতা চান। তিনি বলেন, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার পাশাপাশি উন্নয়নের কথাও গণমাধ্যমে তুলে ধরতে হবে। বিএনপি যেভাবে একতরফা সরকারের সমালোচনা করছে, এতে দেশের মানুষের কাছে ভুল তথ্য যেতে পারে। মন্ত্রী বলেন, গণমাধ্যমের বিস্তার ছাড়া রাষ্ট্রের বিকাশ সম্ভব নয়। আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি গণমাধ্যমের বিস্তার ঘটেছে। দেশে গণমাধ্যমের সুরক্ষার কথা বিবেচনা করে বিদেশি বিজ্ঞাপন বন্ধ সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। মন্ত্রী জানান, গণমাধ্যম কর্মী আইন করা হচ্ছে, সেখানেই সাংবাদিকদের সুরক্ষা থাকবে। সেটি আমরা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে পাঠিয়েছি। গণমাধ্যম কর্মী আইন পাশ হলে সেটি সম্প্রচার মাধ্যম বলুন, তিন ভাষণে যারা আছে তাদেরও সুরক্ষা হবে এবং অনলাইনে যারা কাজ করে তাদেরও সুরক্ষা সবারই।